আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এখন যারা আপনারা আনোভিসা স্মার্টফোন ইউজ করছেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই একটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমি এই ভিডিওতে ডিটেলসে জানাবো যে আনঅফিসিয়াল ফোনগুলোর এখন বর্তমান অবস্থা বা বাংলাদেশে এটা ব্যান্ড হতে পারে কিনা সব কিছু আমি ইন ডিটেলসে বলবো। যদি জানতে চান অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একটা সময় ছিল যখন বাংলাদেশে কোনো স্মার্টফোন ছিল না, তারপরে স্মার্টফোন আসা শুরু করলো। তারপর কিছু অসাধু ব্যবসায়ী তারা কর ট্যাক্স এই জিনিসগুলো ফাঁকি দিয়ে ইল্লিগালভাবে কিছু ফোন আনা শুরু করলো বাংলাদেশে, যেটাই হচ্ছে আনঅফিসিয়াল ফোন। এখন বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে যে আর একটা আনঅফিসিয়াল ফোনও বাংলাদেশে চলবে না, এবার যেটা চলবে সেগুলো হচ্ছে সব অফিসিয়াল ফোন। একটা নিউজে আমি দেখলাম যে 1 জুলাই থেকে বাংলাদেশের প্রতিটা স্মার্টফোনগুলোই তার নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। অর্থাৎ বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থাপনা আছে সেখানে যে সকল ফোনে আইএমএ নাম্বার থাকবে না সেগুলো হচ্ছে আনঅফিসিয়াল ফোন, আর এই আনঅফিসিয়াল ফোনেরই আর কোনো নেটওয়ার্ক সংযুক্ত হবে না টাওয়ারের সাথে 1 জুলাই থেকে। তো এখন কথাটা হচ্ছে যে যারা আনঅফিসিয়াল স্মার্টফোন ইউজ করছেন ইতিমধ্যেই, তারা এখন ভাবছে যে তাহলে কি আমার ফোনটা কি আর আমি কখনো ইউজ করতে পারবো না 1 জুলাইয়ের পর থেকে? হ্যাঁ, অবশ্যই পারবেন। দেখুন, এই আনঅফিসিয়াল ফোন ব্যানের কথা কিন্তু অনেকবার এসেছে, কিন্তু এখনও কিন্তু সেটা বাস্তবায়ন করা হয়নি। এবারেও আমার মনে হয় না সেটা হবে। কিন্তু এখানে আর একটা কথা হচ্ছে, এবার যদি 1 জুলাই থেকে কোনো আনঅফিসিয়াল স্মার্টফোন ব্যান হওয়া স্টার্ট হয়, সেক্ষেত্রে এখন যারা ইতিমধ্যে যে আনঅফিসিয়াল স্মার্টফোনগুলো ইউজ করে যাচ্ছেন তাদেরকে একটা রেজিস্ট্রেশন করার টাইম দেওয়া হবে। এই টাইমের মধ্যে আপনারা চাইলে আপনাদের ফোনগুলোকে একটা রেজিস্ট্রেশনে করতে পারেন, যেতে করে আর কোনো সমস্যা হবে না। অর্থাৎ আপনাদের ফোনগুলো আপনারা কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করার সময় পাচ্ছেন। সো এক্ষেত্রে আপনাদের আর কোনো ভয় নেই। তো বন্ধুরা, এটাই আমার আসলে ভিডিওটা ছিল। আমি কোথায় থেকে নিউজগুলো পেয়েছি সবগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম আনঅফিসিয়াল ফোনের উপরে যতগুলো নিউজ আসবে সবগুলো আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো। সেই জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো এই শুভকামনায় আমি আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।